আর এখন তো এমন শয়তানি কারিকুলাম এবং ইবলিসি শিক্ষা নীতি নিয়ে আসা হয়েছে আমাদের দেশে, 6, 7 এবং 8, 9 বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে বই আর পড়াকে সমূলে গলা টিপে হত্যা করা হয়েছে। যে আপনি বলবেন যে আমার ছেলে মেয়েকে আমি শিল্প সংস্কৃতি পড়াবো না স্কুলে, তখন সন্তানকে সরকার আপনার কাছ থেকে জোর করে আলাদা করে দেবে। তো জন্ম দিয়েছেন আপনি, কিন্তু জ্ঞান শেখানোর ক্ষমতা আপনার থাকবে না, জ্ঞান শেখানোর স্বাধীনতা আপনার থাকবে না। আপনি এখন যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে গেলে এখন গেলেও বাসে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে, ট্রেনে উঠলেও দেখবেন মানুষ বই পড়তেছে। এরকম আমি অসংখ্য ছবি ধরে রেখেছি আমার মোবাইলে আমার ভাই আব্দুর রহমান আর আব্দুর রহিমকে দেখানোর জন্য, এবং মাঝে মধ্যে ওদের কাছে পাঠাতামও, ট্রেনে চড়লে বাসে চড়লে যখন দেখতাম যে বই পড়তেছে তখন আমি ছবি তুলে রেখে দিতাম। এরকম আপনি বিমানে চড়লেও দেখবেন যে 5, 7 জন, 10 জন বই পড়তেছে, পার্কে গেলেও দেখবেন যে এরকম 10, 15 জন, 20 জন, 50 জন মানুষ হাতে নিয়ে বই পড়তেছে। আর আপনি গোটা বাংলাদেশ ঘুরলেও কাউকে পাবেন না যে হাতে বই নিয়ে বই পড়তেছে। আর এখন তো এমন শয়তানি কারিকুলাম এবং ইবলিসি শিক্ষা নীতি নিয়ে আসা হয়েছে আমাদের দেশে, 6, 7 এবং 8, 9 বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে বই আর পড়াকে সমূলে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং প্রত্যেকটা মুসলমানের সন্তানকে শিল্প এবং সংস্কৃতির নামে নাচ এবং গানের মতো হারাম কাজ করতে বাধ্য করা হয়েছে। ভয়ঙ্কর, এটা কল্পনা করতেও গা শিউরে উঠে যে কেমনে কেমনে এই জিনিস বাস্তবায়ন হয়ে গেল এবং কেমনে কেমনে এই জিনিস চলছেও। এই 90%, 80%, 85% মুসলমানের দেশে স্কুলে তাদের প্রত্যেক ছেলে মেয়ের বাধ্যতামূলক সাবজেক্ট হচ্ছে শিল্প এবং সংস্কৃতি, এবং প্রত্যেক স্কুলে ড্যান্স টিচার নিয়োগ দেওয়া হয়েছে, যারা স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদেরকে গান শেখাবে এবং নাচ করাবে। এটা কেমনে সম্ভব এবং কেমনে বাস্তবায়ন হচ্ছে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা, যে আমাদের শিক্ষা ব্যবস্থার হচ্ছে এই অবস্থা। তাহলে আমরা কেন গোলাম হব না আর কেন তারা শাসক হবে না? সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি, যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। তো মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আরও কেন প্রয়োজন? এই নতুন যে শিক্ষা কারিকুলাম এসেছে বাংলাদেশে, এইটার পরে প্রত্যেক মসজিদের উপর এটা ফরজ, প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ, যে তারা তাদের মসজিদে নতুন করে এই শিক্ষা কারিকুলামের পরে নতুন করে নিজেদের উপর ফরজ মনে করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নেবে, এবং এলাকার মহল্লার পাড়ার কোনো মুসলমানের সন্তান যেন দিনের মৌলিক জ্ঞান এবং কোরআনের মৌলিক জ্ঞান ছাড়া স্কুলের বারান্দায় পা না দেয়, এটা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাইলে, দেশকে বাঁচাতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে গজবের হাত থেকে 10, 15, 20 বছর পরে, 30 বছর পরে যে গজব আসবে, ওই গজবের হাত থেকে বাঁচাতে চাইলে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাইলে মসজিদের অভ্যন্তরীণ অবকাঠামোর যে শক্তি আছে, টাইলসের মাধ্যমে, এসির মাধ্যমে, বিল্ডিংয়ের মাধ্যমে, এই অবকাঠামোগত শক্তির চাইতেও বেশি শক্তিশালী হতে হবে মসজিদের শিক্ষা ব্যবস্থাকে। এই অবকাঠামোগত শক্তির চাইতেও বেশি শক্তিশালী হতে হবে মসজিদের অভ্যন্তরীণ শিক্ষা সিস্টেমকে। এবং আমাদের আদিপুরুষ সালাফে সালেহীন তারা যে মক্তব ব্যবস্থা চালু করে গেছিলেন, এই মক্তব ব্যবস্থা তারা দিনকে বাঁচানোর জন্যই, পরবর্তী প্রজন্মর মধ্যে দিনকে বাঁচিয়ে রাখার জন্যই, ব্রিটিশ আমলে এটাকে জীবন বাজি রেখে রক্ত মাংস শ্রম বিক্রি করে তারা মসজিদে এই দিন শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন, এবং তা যুগের পরিক্রমায় আমাদের কাছে ধীরে ধীরে ক্ষীণ হতে থেকেছে, দুর্বল হতে থেকেছে। কিন্তু আজকে আবার ওই যুগ চলে এসেছে, ওই সময় চলে এসেছে যে পুনরায় আমাদের রক্ত মাংস পানি করে, রাস্তাঘাটে ভিক্ষে করে, নিজে একবেলা না খেয়ে থেকে সেই খাবারের টাকা দিয়ে হলেও মসজিদে সকল মুসলমানের সন্তানের জন্য দিন শিক্ষা নিশ্চিত করা, দিন শিক্ষা বাধ্যতামূলক করা, এটার আর দ্বিতীয় কোনো রাস্তা এই মুহূর্তে মুসলমানদের জন্য খালি নাই, বাকি নাই।
এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের কাছে আসছি এবং আপনাদের মধ্যে আলোচনা করতেছি। তো আমার আলোচনা আমি আরেকটু দীর্ঘায়িত করি, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। সেই দীর্ঘায়িত করার লক্ষ্যে এই আলোচনার একটা অংশ হচ্ছে, মসজিদে দিন শিখানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আগে কোরআনের শিক্ষাকে, তারপরে দিনের মৌলিক শিক্ষাকে। কোরআনের শিক্ষাকে কী জন্য? কোরআন হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। কোরআন শয়তানের সবচেয়ে বড় কি? শত্রু। কোরআন বুঝতে হবে। শয়তান এই পৃথিবীতে যা যা বাস্তবায়ন করতে চায়, এই বাস্তবায়নের বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীতে পালন করে হচ্ছে কোরআন। যেমন আমাদের সিলেবাসে যা যা ঢুকানো হয়েছে এগুলো সব শয়তান ঢুকিয়েছে, ইবলিস ঢুকিয়েছে। যেমনভাবে ইবলিস পৃথিবীর অন্যান্য দেশের সিলেবাস পরিবর্তন করেছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার সিলেবাসের মধ্যে হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, LGBTQ, ট্রান্সজেন্ডার, এগুলোর নামে যেভাবে মানুষের মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মানবিক মর্যাদা, ন্যূনতম মানবিক মর্যাদাকে ধ্বংস করা হয়েছে, এগুলো সব হচ্ছে ইবলিসের পরিকল্পনা। এবং এতটা কঠোরভাবে ওই সমস্ত দেশে এই জিনিসটা বাস্তবায়ন করা হয়, এই মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করার বিষয়টি এতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় যে কোনো মুসলিম বাবা যদি তার ছেলেকে বলে যে এই জিনিসটা ইসলামে হারাম বা আমাদের দিনে হারাম, আর এই কথা যদি ছেলে গিয়ে স্কুলে বলে দেয় যে আজকে আমার বাবা বলেছিল যে এই জিনিসটা হারাম, তাহলে স্কুল থেকে পুলিশের সহযোগিতায় ওই ছেলেকে বাবা মা থেকে আলাদা করে দিবে এবং সরকার তার সেফ হোমে ওই সন্তানকে লালন পালন করবে, সরকারি খরচ, তার বাবা মায়ের কাছে লালন পালন করতে দিবে না। তো ওই দিন যে বাংলাদেশে আসবে না সেটাও নয়, যে আপনি বলবেন যে আমার ছেলে মেয়েকে আমি শিল্প সংস্কৃতি পড়াবো না স্কুলে, তখন সন্তানকে সরকার আপনার কাছ থেকে জোর করে আলাদা করে দেবে। তো জন্ম দিয়েছেন আপনি, কিন্তু জ্ঞান শেখানোর ক্ষমতা আপনার থাকবে না, জ্ঞান শেখানোর স্বাধীনতা আপনার থাকবে না। জন্ম দিয়েছেন আপনি, শিক্ষা দিবে ইবলিস, সিলেবাস প্রণয়ন করবে ইবলিস, জ্ঞান শিক্ষা দিবে ইবলিস, মানুষ করবে ইবলিস এবং তার সেনাবাহিনী, শয়তান এবং তাদের দোসরেরা। এইরকম একটা ভয়াবহ সময়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই, আর সেটার সবচেয়ে বড় অনুষঙ্গ হতে হবে কোরআন। কেননা ইবলিসের এই চক্রান্তগুলো সবচেয়ে বেশি ফাঁস করে হচ্ছে কোরআন, শয়তানের এই চক্রান্তগুলো সবচেয়ে বেশি ফাঁস করে কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন পড়ার আগে মানুষকে আদেশ দিয়েছেন যে তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অন্য সকল ভালো কাজের আগে আদেশ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে, আর কোরআন পড়ার বিসমিল্লাহ বলতে, আর কোরআন পড়ার আগে আদেশ দিয়েছেন কি বলতে? আউযু বিল্লাহ বলতে। আউযু বিল্লাহ ফরজ ওয়াজিব, আর আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ বলা সুন্নাত, তাও একদম নতুন সূরা যদি স্টার্টিং হয় তাহলে, আর যদি নতুন সূরা স্টার্টিং না হয় সূরার মধ্যেখান থেকে পড়ি তাহলে শুধু কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে সকল কাজ শুরু করলাম আল্লাহর নামে আর কোরআন পড়া শুরু করলাম শয়তানের কবল থেকে বাঁচতে চেয়ে।